রাজ্যে জারি তাপপ্রবাহ, জেলায় জেলায় হু হু করে বাড়ছে তাপমাত্রা। একদিকে গরম হাওয়া, অন্যদিকে আর্দ্রতা, এই দুয়ের জাঁতাকলে পড়ে নাজেহাল রাজ্যবাসী। ইতিমধ্যেই আবহাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন শহরে তাপমাত্রা 40°C ছাড়ালো তারও তালিকা সামনে এনেছে আলিপুর আবহাওয়া দফতর, যেখানে জানানো হয়েছে কলকাতা, আসানসোল, বাঁকুড়া, দমদমের মতন জায়গাগুলিতে তাপমাত্রা 40°C ছাড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতর যে তালিকা প্রকাশ করেছে সেই মোতাবেক রবিবার পানাগড়ের তাপমাত্রা প্রায় 45°C কাছাকাছি, বাঁকুড়ার যে টেম্পারেচার তা 44°C কাছাকাছি, মেদিনীপুরের তাপমাত্রা 44°C কাছাকাছি। এইভাবেই আসানসোলেরও কিন্তু তাপমাত্রা বেড়েছে, আসানসোলের তাপমাত্রা বেড়ে 43°C কাছাকাছি, পুরুলিয়ার তাপমাত্রা 43°C কাছাকাছি, ব্যারাকপুরের তাপমাত্রা কিছুটা কম, সেখানে তাপমাত্রা কিন্তু 43°C। তাপপ্রবাহ জারি রয়েছে শ্রীনিকেতনেও, সেখানকার তাপমাত্রা 42°C কাছাকাছি, খড়গপুরেও এই তাপমাত্রা রেকর্ড করেছে। দমদম, মগরা, ক্যানিং, বর্ধমান, শিউড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা 42°C। এছাড়াও কৃষ্ণনগরের তাপমাত্রা 41°C কাছাকাছি, কল্যাণীর তাপমাত্রা 41°C কাছাকাছি, কাকদ্বীপের তাপমাত্রা 41°, অন্যদিকে উলুবেড়িয়া 40°, ঝাড়গ্রামে 40°-র একটু বেশি, কলকাতা ও সল্টলেকের তাপমাত্রা 40° থেকে একটু বেশি। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 6 জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলায় চলবে তাপপ্রবাহ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে 21 তারিখ পর্যন্ত। এই 6টি জেলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ 22 ও 23 তারিখ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জায়গায়, যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই বৃষ্টিতে খুব একটা স্বস্তি দেবে তা কিন্তু একেবারেই নয়। এবার যদি আমরা উত্তরের দিকে নজর রাখি, উত্তরের আবহাওয়া কিছুটা হলেও স্বস্তিদায়ক। রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, জেলায় জেলায় তাপমাত্রা কিন্তু হু হু করে বাড়ছে। এদিকে গরম হাওয়া যেরকম রয়েছে, অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি অতিরিক্ত বেশি থাকায় আপনাদের কিন্তু দিনভর এই গুমোট গরমকে সঙ্গে করেই থাকতে হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সেইভাবে কোনোরকম কোনো সম্ভাবনা নেই, বাড়ছে তাপমাত্রা এবং শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গায় কিন্তু লাল সতর্কতাও জারি করা হয়েছে। একদিকে গরম হাওয়া, অন্যদিকে আর্দ্রতা, এই দুয়ের জেরে রীতিমতন জাঁতাকলে পড়েছে রাজ্যবাসী। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও 40°C ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা, কোথায় কোথায় তাপমাত্রা 40°C ছাড়িয়েছে তারও তালিকা সামনে এনেছে হাওয়া অফিস। যে বিষয়টা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে, সেখানে বলা হয়েছে কলকাতা, আসানসোল, বাঁকুড়া, দমদমের মতন জায়গাগুলিতে তাপমাত্রা 40°C ছাড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতর যে তালিকা প্রকাশ করেছে সেই মোতাবেক রবিবার পানাগড়ের তাপমাত্রা 45°C কিছু বেশি, বাঁকুড়ার তাপমাত্রা প্রায় 45°C, মেদিনীপুরের তাপমাত্রা প্রায় 45°C কাছাকাছি, কলাইকুণ্ডার তাপমাত্রা 43°C কাছাকাছি, আসানসোলেও বেড়েছে তাপমাত্রা, সেখানকার তাপমাত্রা 43°C কিছু বেশি, পুরুলিয়ার তাপমাত্রাও 43°C সামান্য বেশি, ব্যারাকপুরের তাপমাত্রা সেখানে কিছুটা কম হয়েছে, সেখানকার তাপমাত্রা রেকর্ড হয়েছে 43°C কাছাকাছি। তাপপ্রবাহ জারি রয়েছে শ্রীনিকেতনেও, সেখানে তাপমাত্রা কিন্তু 42°C কাছাকাছি, খড়গপুরেও তাপমাত্রা রেকর্ড করেছে। দমদম, মগরা, ক্যানিং, বর্ধমান, শিউড়ি এই জায়গাগুলোতে তাপমাত্রা 42°C কাছাকাছি, কৃষ্ণনগরের তাপমাত্রা 41°-র কিছু বেশি, কল্যাণীর তাপমাত্রা কিন্তু 41°C কাছাকাছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।